আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, এমন অনেক মানুষ আছে যাদেরকে আপনি যদি বলেন যে সলাৎ পড়ার জন্য, গান বাজনা ছেড়ে দেওয়ার জন্য বা যে কোনো পাপ কাজ ছেড়ে দেওয়ার জন্য, তখন সে বলে যে যখন আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দিবে তখন আমি ভালো হয়ে যাব, বা আমার জন্য দোয়া করো। এইভাবে কথাগুলো কিন্তু সত্য। আসলে যদি আল্লাহ তাআলা তাকে হেদায়েত দেয় তাহলে সে হেদায়েত পাবে, এবং আমরা যদি দোয়া করি সে দোয়ার মাধ্যমে সে ভালো হয়ে যেতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে আল্লাহ কি ওই মানুষকে এমনি এমনি হেদায়েত দিবে? যদি ওই ব্যক্তিটি নিজে খারাপ কাজ ছেড়ে দেওয়ার চেষ্টা না করে তাহলে কি আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়ে দিবে? এ ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, আমি তাকে সাহায্য করি যে নিজেই নিজেকে সাহায্য করে। সূরা হজ 40 নম্বর আয়াত। আপনি যদি জেনে বুঝে ইচ্ছে করে খারাপ কাজ করেন তাহলে তো এমন কি আছে যে আপনাকে ভালো পথে ফিরিয়ে আনতে পারবে? আল্লাহ তাআলার পবিত্র কোরআনে সূরা আস-সাজদা 13 নম্বর আয়াতে বলেছেন, আমি চাইলেই প্রথমেই মানুষকে হেদায়েত দিতে পারতাম, কিন্তু আমার এই উক্তি অবধারিত যে আমি অবশ্যই মানুষ এবং জিন দ্বারা জাহান্নাম পূর্ণ করব। অর্থাৎ এ থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করছেন। এ সম্পর্কে কোরআনে সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরও বলছেন, জীবন এবং মরণ তোমাদের পরীক্ষা করার জন্য সৃষ্টি করা হয়েছে, আমরা যারা বেঁচে আছি আমাদের সবার পরীক্ষা নিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর এই পরীক্ষার ফলাফল পাবো আমরা কিয়ামতের দিন, আর যারা মারা গেছে তাদের পরীক্ষার সময় শেষ হয়ে গিয়েছে, তাদের আর ভালো কিংবা খারাপ করার কোনো কিছুই নেই। আর যারা আমরা যারা বেঁচে আছি তাদের জন্য এখনও ভালো করার সুযোগ রয়েছে, তাই যারা ভালো হওয়ার চিন্তা করছেন তাদের উচিত এখনই আপনার সময়কে কাজে লাগানো। তাই এই জীবনে ভালো কাজ যে করবে আল্লাহ তাআলা তাকে সাহায্য করবে। আপনাকে আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ দেখেই চলতে হবে, তারা যেভাবে বলেছেন সেভাবেই আল্লাহ তাআলার কাছে হেদায়েত চাইতে হবে। কোরআনে এত এত আয়াত দ্বারা আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন যে হেদায়েত দেওয়ার একমাত্র মালিক হচ্ছি আমি। আমরা যদি খারাপ কাজ করি, আমাদের অন্তরকে কলুষিত করি, এর দায়ভার আপনারই। আপনি শয়তানকে দোষারোপ করতে পারবেন না, আল্লাহ তাআলাকেও দোষারোপ করতে পারবেন না। আপনার একটা নফস রয়েছে, আপনার বিবেক রয়েছে, আপনার চিন্তা শক্তি রয়েছে। ভালো হওয়ার জন্য আপনাকে নিজেই নিজেকে সাহায্য করতে হবে, খারাপ কাজগুলো থেকে আপনাকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে, আল্লাহ তাআলাই আপনাকে সঠিক পথ দেখাবেন। এই সম্পর্কে হাদিসে এসেছে, আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান আমার জন্য দাঁড়াও, আমি তোমার দিকে হেঁটে হেঁটে আসব। আমার দিকে যখন তুমি হেঁটে হেঁটে আসবে তখন আমি তোমার দিকে দৌড়িয়ে আসব। মুস্তাদে আহমদ। তাই আপনি যখন পর্দা করার চেষ্টা করবেন তখন দেখি আপনি পর্দার বিষয়ে সে সকল কোরআনের আয়াত এবং হাদিসগুলো অনুধাবন করবেন, গবেষণা করবেন, দেখবেন আপনার প্রতি আপনি যে পর্দার বিষয়ে গবেষণা করছেন এর প্রতি ভালোবাসা সৃষ্টি হয়ে গিয়েছে। আপনি পর্দার ব্যাপারে নিষেধ এবং পর্দা করলে কি নেকি এই সকল বিষয়ে যত চিন্তা ফিকির করবেন ততই আপনার মন ভালো হয়ে যাবে। ঠিক তেমনিভাবে প্রতিটি পাপ কাজ আপনি চিন্তা করবেন যে গান বাজনা শুনলে কি লাভ আর না শুনলে কি লাভ, এর ক্ষতি, এর প্রতিকার, এর প্রতিদান সকল কিছুই যখন আপনি মোটামুটিভাবে অনুধাবন করতে পারবেন তখনই দেখবেন আপনি পাপ কাজ ছেড়ে দেওয়ার চেষ্টা করছেন। আপনার সবচেয়ে বিষয় কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করতে হবে সেটা হচ্ছে আপনার নফস। আপনি যদি নিজে নফসকে কন্ট্রোল করতে পারেন তাহলে আপনি সফল হতে পারবেন, আল্লাহ তাআলার কাছে আপনি প্রিয় হবেন। তাই সবার আগে নিজের নফসকে দমন করতে হবে, নিজে চেষ্টা করতে হবে, তবেই না আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। সূরা আল বাকারাতে 214 নম্বর আয়াতে
আল্লাহ তাআলা বলছে নিশ্চয়ই আল্লাহ তাআলার সাহায্য অতি নিকটে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাও মানার তাওফিক দান করুক। আমিন।